নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা কে এরকম সুন্দর একটা খিচুড়ি পুষ্টিগুণে ভরা খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও তো আজকের রেসিপি একদম সিম্পল খিচুড়ি করছি তো প্রথমে ডাল আর চাল দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত আনাজ দিয়ে দিয়েছি যেমন মুলো বরবটি বিনস গাজর মটরশুঁটি এইগুলো সব দিয়ে দিয়েছি তারপরে এইগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি একদম সিম্পিল আর ফাঁকি রান্না এটা আর পুষ্টিগুণে ভরা এরপর আমি আদা একটু ছুলে দিয়ে দিচ্ছি কোনো কিছুই ভাজবো না আর খিচুড়িটা খুব সুন্দর খেতে হয় খুব সুস্বাদু হয় একবার নেড়ে দিচ্ছি টমেটো দিয়েছি তোমরা পারলে একবার ট্রাই করতে পারো আর এরপর আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে টক টক দিয়ে একবার ভালো করে নেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আবার একটু সিদ্ধ হোক এদিকে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আমি ভাজতে দিচ্ছি এরপরে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সেন্ট বেদুলে পাঁচ ফোড়নগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এরপর খিচুড়িতে এখনো খুব ভালো সিদ্ধ হয়নি আনাজগুলো এখনো মেল্ট হয়নি কালারটা কত সুন্দর এসেছে দেখো দারুণ কালারটা এসেছে অথচ একদম সিম্পিল একবার আবারও ভালো করে নেড়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটু সাপ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিলো একটু দিয়ে দিলাম টমেটোগুলো একটু মিল করে দিচ্ছি দেখো একদম খিচুড়ি আমার রেডি দেখো কত সুন্দর খিচুড়িটা হয়েছে তোমরা যদি পারো তো যারা জানো না যারা জানো না তাদের জন্যে বলছি আর যারা জানো তো এরকম হয়তো তারাও আমার থেকেও হয়তো ভালো করো এরপর একটু ঘি নামাবো সময় দিয়ে দিচ্ছি একদম খিচুড়ি আমার রেডি এরপর আমি পরিবেশন করব দেখো